সিএএ নিয়ে বিস্ফোরক শান্তনু ঠাকুর, আগামী 7 দিনের মধ্যে লাগু হবে সিএএ। সিএনকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী, সাদা কাগজে লিখে দেওয়ার চ্যালেঞ্জ। কোন রাজ্য মানল কি মানল না তাতে যায় আসে না, এটা রাজ্যের বিষয় নয় দেশের বিষয়, সব জানিয়েছেন শান্তনু ঠাকুর। তিনি বলছেন মায়ানমারে পালিয়েছে শেখ শাহজাহান, ও যা কাজ করেছে তাতে দেশে আর থাকতে পারবে না। সিএনএর এক্সক্লুসিভ শান্তনু ঠাকুর দেখুন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। আমি একটু সরাসরি এই ডায়মন্ড হারবার মডেল এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সম্পর্কে একটুখানি আমি জানার চেষ্টা করব শান্তনুবাবুর কাছ থেকে। শান্তনুবাবু কী বলবেন প্রথমেই, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে একটা কথাই বলেন, ডায়মন্ড হারবার মডেল। এবং এই ডায়মন্ড হারবারকে বিজেপির পক্ষ থেকে, আপনাদের দলের তরফ থেকে বলা হয় যে এটা একটি উপদ্রুত এলাকা, কী বলবেন প্রথমেই একটুখানি? ডায়মন্ড গণতান্ত্রিক দেশে কারুর কোনো গড় হয় না, সব জনতার গড় হয়, ঠিক আছে? জনতা যাকে জেতায় সে একজন তাদের কর্মচারী হয়, তো সবাই তাই, আমিও একজন তাই, অভিষেক বাবু একজন তাই, এবং আর যে সাংসদরা আছে সবাই তাই। কারুর গড় নয় এটা, জনতার গড়। তো যারা যারা ভাব বোঝাতে চাইছে যে কোনো নেতার গড়, তাহলে ভুল হচ্ছে। যাই হোক, এখন বিষয় হচ্ছে গিয়ে আমাদের প্রোগ্রাম আছে, আমরা প্রোগ্রাম করতে এসেছি এখানে, ঠিক আছে? প্রোগ্রাম করব, প্রোগ্রাম করে চলে যাব, ঠিক আছে? পরিস্থিতি এখানে অবশ্যই আমার লোকসভা নয় এটা, অতএব এখানে লোকসভা মানুষের রায় সর্বশ্রেষ্ঠ রায়, সেটা আগামীতে দেখা যাবে কী পরিস্থিতি দাঁড়ায়। আর যেটা বললেন আমি সেটার উত্তর আগেই দিয়ে দিয়েছি, কারোর গড় নয়, কখনোই কারোর গড় থাকে না, পরিবর্তন হয়ে যায়। কিন্তু বারবার করে বিজেপির পক্ষ থেকে আপনারা দাবি করেন যে এই ডায়মন্ড হারবার কার্যত একটি উপদ্রুত এলাকা, কেননা বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাদের সর্বভারতীয় সভাপতিকে এসে এখানে আক্রান্ত হতে হয়েছে, কী বলবেন বিষয়টাকে? সেগুলো তো আছেই, সেগুলো আছে, সেগুলো হয়েছে, সেগুলো হয়েছে, এবং সেগুলো কাদের মাধ্যমে হয়েছে সবাই জানে, ঠিক আছে? সেগুলো যে একটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালাবার জন্য সঠিক নয় সেটা সকলে জানে, আর সেভাবে মানুষ তৈরিও আছে। শান্তনু, আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এখনও পর্যন্ত শেখ শাহজাহান তিনি গ্রেপ্তার হননি, তাকে খুঁজে বেড়াচ্ছে কেন্দ্রীয় সংস্থাও খুঁজছে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই রাজ্য পুলিশও, কী বলবেন বিষয়টাকে? মায়ানমারে পালিয়ে গেছে, আমি আগেও বলে দিস, এখানে নেই ও, ও মায়ানমারে পালিয়ে গেছে। এখানে তো ম্যাক্সিমাম 100 কিলোমিটার জুড়ে এলাকায় কোনো ফেন্সিং, বর্ডারের যে ফেন্সিং দেওয়া উচিত তার কাটার বেড়া, সেটা নেই, তো এখান থেকে পালিয়ে যেতে কোনো ব্যাপারই না। ওই দেশে আর কখনোই থাকতে পারবে না, ও যে কাজ করেছে, ও যে অন্যায়টা করেছে, সেই অন্যায়টা কতটা গভীর, ভারতবর্ষের সংবিধান যে কতটা গভীর, কতটা দৃঢ়, সেটা যদি সামনে এসে প্রকাশ নিজেকে ধরা দেয় তাহলে বুঝতে পারবে। একটা লাস্ট প্রশ্ন করবো, শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে সিএএ নিয়ে সবথেকে বেশি এখন আলোচ্য বিষয় এবং সামনেই লোকসভা নির্বাচন, কী বলবেন বিষয়টাকে? মানে সিএএ কবে লাগু হবে বা কবে বলবেন? আগামী 1 সপ্তাহের মধ্যে সিএএ লাগু হবে, উইদিন 7 ডেজ সিএএ উইল বি ইমপ্লিমেন্টেড। মানে আপনি একদম নিশ্চিত যে আর 1 সপ্তাহের মধ্যে সিএএ লাগু হচ্ছে? আগামী 1 সপ্তাহের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম, সিএ আগামী 1 সপ্তাহের মধ্যে ইমপ্লিমেন্টেড হবে, গ্যারান্টি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী আসে না, কিচ্ছু যায় আসে না, এটা বাইলিটারাল ইস্যু, সবার আগে মনে রাখবেন এটা বাইলিটারাল ইস্যু, আন্তর্রাষ্ট্রীয় এবং বহিরাষ্ট্রীয়। একটা বিদেশ থেকে একটা লোক রিফিউজি হয়ে দেশে আসছে, সেটা ভারতবর্ষের দেশে আসছে, পশ্চিমবঙ্গের দেশে নয়, ব্যাপারটা বোঝাতে পেরেছি? পশ্চিমবঙ্গের রাজ্যে ঢুকেছে কিন্তু বলবে কি ভারতবর্ষের দেশে ঢুকেছি, তো পশ্চিমবঙ্গ তো আলাদা একটা দেশ নয়। তো বাইলিটারাল ইস্যু অবভিয়াসলি উইল টেক ওভার বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার তো সেটা টেক ওভার করবে না, সেন্ট্রাল গভর্নমেন্টেরই শুধু। তো সেন্ট্রাল গভর্নমেন্ট কীভাবে ডিল করবে, কোন রাজ্যের সরকার মানল না কি না মানল না, তা তো কোনো যা আসে না, রাজ্য সরকারের তো ইস্যু নয়ই এটা, না ইউপি গভর্নমেন্টের ইস্যু, না আসাম গভর্নমেন্টের ইস্যু, না পশ্চিমবঙ্গের গভর্নমেন্টের ইস্যু, সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু। তারা বাইলিটারাল রিলেশন, রিফিউজি কীভাবে ভারতবর্ষে ঢুকেছে, তাদের সেটেলমেন্ট, তাদের সমাধান কীভাবে করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট ভাববে,
হ্যাঁ, নথি চাইতে পারে রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকার যদি যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সেটাতে হেল্প না করে, তাহলে আমরা হেল্প নেব না, আমরা অন্য পদ্ধতি খুঁজবো সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্যে। সিম্পল, ভেরি সিম্পল। সামনে লোকসভা নির্বাচন, আপনি বলছেন এক সপ্তাহের মধ্যে সিএ লাগু হবে, একদম আপনি কেন্দ্রীয় গ্যারান্টি লিখে দেবো? এই একটা পেন পেপার দিয়ে দাও তো, একটা পেন পেপার দে, একটা পেন আর পেপার দিয়ে। আমি দেখানোর চেষ্টা করছি, ডায়মন্ড হারবারে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী, তিনি দাবি করছেন এক সপ্তাহের মধ্যে সিএ লাগু হবে, তিনি কাগজে লিখেও দিচ্ছেন, সেই চিত্র আমি দেখানোর চেষ্টা করছি। সিএ লাগু হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধিতা করেন তাহলে তার বিষয়গুলো কেন্দ্রীয় সরকার বুঝে নেবে, এমনটা দাবি করছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আমি আরও একবার বলছি, এক সপ্তাহের মধ্যে সিএ লাগু হবে, এ রাজ্যে লাগু হবে এবং লোকসভা নির্বাচনের আগে লাগু হবে, তেমনটা দাবি করছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, এবং সেটি তিনি কাগজে লিখে দিচ্ছেন। তিনি বলছেন, গ্যারেন্টি দিয়ে বলছি, অবশ্যই এক সপ্তাহের মধ্যে সিএ লাগু হবে, সেই লেখা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি একদম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। কোথায় দাঁড়িয়ে বলছেন শান্তনু ঠাকুর? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি লিখে দিচ্ছেন এক সপ্তাহের মধ্যে সিএ লাগু হবে, লোকসভা ভোটের নির্বাচনের আগে সিএ লাগু হবে, একদম তিনি সরাসরি লিখে দিলেন, সেই চিত্র আমি দেখানোর চেষ্টা করছি। শান্তনুবাবু, একদম শেষ প্রশ্ন, এক সপ্তাহের মধ্যে আপনি লিখে দিয়েছেন, কী বলবেন? গ্যারান্টি দিয়ে এলাম লিখে, আর কি বলবো, লিখে আমার সিগনেচার করে দিয়েছি, উইদিন ওয়ান উইক ইট উইল বি ইমপ্লিমেন্টেড, দ্যাট ইজ মাই গ্যারান্টি আই গিভেন ইউ রাইট নাও। থ্যাংক ইউ। একদম লোকসভা নির্বাচনের আগে অবশ্যই এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহের মধ্যে সিএ লাগু হবে রাজ্যে, এমনটা দাবি করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, এবং কোথায় বললেন? ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এসে, এবং অবশ্যই তিনি দাবি করলেন এক সপ্তাহের মধ্যে এ রাজ্যে সিএ লাগু হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধিতা করেন তার জন্য কেন্দ্রীয় সরকার প্রস্তুত। ক্যামেরায় শুভজিৎ গায়েনের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকা টেলিভিশন নেটওয়ার্ক। অর্থাৎ ড্রাইভার ডারবার লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ শুনে দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, এবং তিনি লিখে দিলেন এক সপ্তাহের মধ্যে সিএএ লাগু হতে চলেছে, যেই আসুক এর বিরোধিতা করুক কিচ্ছু কাজ হবে না। আমাদের সঙ্গে প্রীতিশ রয়েছেন, এক্সক্লুসিভ ইন্টারভিউ শোনাচ্ছিলাম, প্রীতিশ নিয়েছিলেন শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলেছিলেন। প্রীতিশ, অর্থাৎ এক সপ্তাহের মধ্যে ছবি বদলাতে পারে এমনটাই সম্ভাবনা তাহলে? একদমই একদমই, ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচন যে কেন্দ্র রয়েছে, অর্থাৎ লোকসভা যে কেন্দ্র রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কেন্দ্রে দাঁড়িয়ে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, তিনি বললেন এক সপ্তাহের মধ্যে সিএ লাগু হবে, এবং অবশ্যই তাৎপর্যপূর্ণভাবে ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে তিনি বলছেন, এবং তিনি বলছেন যদি কেউ বিরোধিতা করে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই কিন্তু এই নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে বিরোধিতা করছেন, বিভিন্ন সময় বিরোধিতা করেছেন, তিনি বলেছেন তার শরীরে প্রাণ থাকতে তিনি কিন্তু এই সিএ লাগু হতে দেবেন না এই রাজ্যে, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শান্তনু ঠাকুর তিনি বললেন এক সপ্তাহের মধ্যে লাগু হবে যদি কেউ বিরোধিতা করে, যদি কেউ বিরোধিতা করে, কোর্ট আনকোর্ট যদি কেউ বিরোধিতা করে সেটা কেন্দ্রীয় সরকার বুঝে নেবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিষয়, কেন্দ্রীয় সরকারের ইস্যু, তারা কিভাবে এ রাজ্যে সিএ লাগু করতে হয় সেটা তারা জানে এবং তারা সেটা বুঝে নেবে, এবং এই বিষয়টাই কিন্তু আরো একবার এক্সক্লুসিভলি সিএনএ জানিয়েছেন শান্তনু ঠাকুর, তিনি বললেন এক সপ্তাহের মধ্যে সিএ লাগু হবে, এবং যদি কেউ বিরোধিতা করে, কোনো রাজনৈতিক দল যদি বিরোধিতা করে তাহলে তার বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের বিষয়, কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে সেই বিষয়টি বুঝে নেবে, অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনের আগে, সামনে লোকসভা নির্বাচন অতি দ্রুততার সঙ্গে, হয়তো এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই হয়তো নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে 2024 লোকসভা নির্বাচনে, তার আগে এক সপ্তাহের মধ্যে সিএ লাগু হবে মনিময়, আমি আরো একবার বলছি এক সপ্তাহের মধ্যে সিএ লাগু হবে, সেটি কিন্তু কাগজে কার্যত শান্তনু ঠাকুর লিখে দিলেন, এবং তিনি দাবি করলেন এক সপ্তাহের মধ্যে সিএ লাগু হচ্ছে, এবং কেউ যদি বিরোধিতা করে সেই বিষয়টা নিয়ে কেন্দ্রীয় সরকার বুঝে নেবে মনিময়।